সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমার কমেন্ট বক্সে একজন ভাই আমাকে কমেন্ট করে বলছেন যে 18 ফুট বাই 28 ফুটের একটি হাউস প্ল্যান দেখানোর জন্য, তো ওনার নকশাটি আজকে করলাম। তো ভাবলাম যে আমার দর্শকদের সঙ্গে নকশাটি শেয়ার করি, ভালো লাগলে আপনারাও নিতে পারেন নকশাটি। আশা করি আজকের নকশাটি পছন্দ হবে। এটি টিন সেট করলে কত টাকা খরচ হবে এবং ছাদ দিয়ে করলে কত টাকা খরচ হবে চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ খরচটি সহ এ টু জেড বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ নকশাটি এ টু জেড বুঝতে পারবেন, ঠিক আছে? একটু দেখে বেরিয়ে গেলে আসলে পুরো নকশাটি আপনি বুঝতে পারবেন না, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো যিনি কমেন্ট বক্সে লিখছেন উনি বিস্তারিত এভাবে লিখেন নাই যে এটা টিন সেট করবেন না ছাদ দিয়ে করবেন, তো সেজন্য আমি দুটোটা খরচের হিসাবে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারাও যদি কেউ চান নিজের মতো করে কোনো নকশা করাতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু বিস্তারিত লিখে দিবেন, ঠিক আছে? তাহলে আমার নকশাটি করতে সহজ হবে, ঠিক আছে? তো আজকের নকশাটি হবে 18 ফুট বাই 28 ফুট, ঠিক আছে? তো প্রথমে আমরা বেডরুমগুলা সিলেক্ট করে নিই। এ হচ্ছে ফার্স্ট বেডরুম অ্যান্ড সেকেন্ড বেডরুম, ঠিক আছে? তো বাড়িতে একটি কমন টয়লেট থাকবে, আর একটি কিচেন হবে, আশা করি বুঝতে পেরেছেন। এটা খোলা বারান্দা থাকবে পুরোটা, ঠিক আছে? তো জানালাগুলো তো আপনারা দেখতে পারতেছেন, উইন্ডোগুলো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের বাড়িতে ঢুকের গেটটি হবে এই সাইডে, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। তো কলমগুলো হবে এগুলো কলম, আশা করি মোটামুটি কলমগুলো আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তারপর এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অথবা আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু বিস্তারিত লিখবেন, চেষ্টা করব সমাধান করার, ঠিক আছে? তো নকশাটির মাপগুলো দেখে নেই, বেডরুমগুলা, সরি, পুরোটি সম্পূর্ণ বেডরুমগুলো 11 ফুট বাই 11 ফুট করে রাখা হয়েছে, ঠিক আছে? দুটোটা বেডরুমের মাপ সেমই রাখা হয়েছে। আশা করি দুটোটা বেডরুমের মাপ পেয়ে গেছেন। টয়লেটের মাপটা হবে 4 ফুট 4 ইঞ্চি বাই 7 ফুট, ওকে। তো কিচেনের মাপটা হবে 8 ফুট বাই 5 ফুট 9 ইঞ্চি, এ সাইডের মাপটা হবে 5 ফুট 9 ইঞ্চি বাই 18 ফুট 9 ইঞ্চি, এটা পুরোটার মাপটা হবে, ঠিক আছে? 18 ফুট 9 ইঞ্চি, এটা একটু খোলা বারান্দা থাকবে, ঠিক আছে? তো আশা করি সম্পূর্ণ মাপগুলো বুঝতে পেরেছেন, দরজাগুলো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। তো এই ছিল আজকের নকশাটি, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না, আর এই নকশা সম্পর্কে আরও কিছু কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।